বিএনপি নির্বাচনে না এসে গণতন্ত্রকে হত্যা করেছে, তাদেরকে আগে গণতন্ত্র হত্যার দায়ে বিচার করতে হবে। তারা নিজেরাই গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে পারে না। নির্বাচনে অংশগ্রহণ করে দেখুন কয়টা লোক খুঁজে পান। রবিবার 7 নভেম্বর বেলা 1টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধনচন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার হয়ে কাজ করতে হবে, নৌকার কোনো বিকল্প নেই। যদি কেউ বিদ্রোহী প্রার্থী হন তাহলে আপনারা দলীয় নেতা কর্মীরা তার উচিত শিক্ষা দিবেন দলীয় অবস্থান থেকে। খাদ্যমন্ত্রী বলেন, নৌকা প্রতীক দেওয়ার ক্ষমতা আমার নেই, একমাত্র বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাই দিতে পারে। আমরা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করি, তার আদর্শকে লালন করি, তাই দলীয় শৃঙ্খলা যাতে নষ্ট না হয় সবাইকে সেদিকে দৃষ্টি দিতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ বাবু, ঈশ্বরচন্দ্র বর্মন, সাবেক সিনিয়র সহসভাপতি খালিকুজ্জামান তোতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়ী পুরি, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোকসেদ আলী, ভাবিজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ ওবায়দুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির, এছাড়া সভায় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। হত্যা করে তার পরবর্তীতে 1975 সালের 7ই নভেম্বর আজকের এই দিনে জিয়াউর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে, জিয়াউর রহমানের তত্ত্বাবধানে যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তারা তাদের জীবন বাজি রেখে এই বাংলাদেশের পক্ষে অবস্থান দিয়েছিলেন, সেই সমস্ত কোনা সেজেছে, বর সাজবে, বরযাত্রী আসবে, মেয়ে বিয়ে হবে, ঠিক কিনা? দেখা গেল বর আসলো না, তাহলে বিয়ের আনন্দটা নষ্ট করলো কারা? বর পক্ষ। বা বর আসলো, কন্যা পক্ষ যদি বিয়ে না দেয় তাহলে বিয়ের আনন্দ নষ্ট করলো কারা? কন্যা পক্ষ। তারা যদি না আসে তাহলে বিয়ের আনন্দ নষ্ট হলো, তারা যদি নির্বাচনে না আসে তাহলে গণতন্ত্রের ক্ষতি হলো, তাহলে জনগণ তাদেরই বিচার করা উচিত, গণতন্ত্র হত্যা তারাই করেছে। তারা নির্বাচনে অংশগ্রহণ না করে গণতন্ত্রকে হত্যা তারাই করেছে, তাদেরই বিচার হতে হবে, গণতন্ত্রের বিচার হতে হবে, ভোটের মাধ্যমে বিচার হতে হবে। আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি সাথে সাথে প্রশ্ন করবেন, যাদের মিথ্যা কথা বলেছেন এরা নেত্রী নির্দেশনা না। আমি নেত্রী নির্দেশনা মোতাবেক কি আমি কথা বলব, মূল কথা হলো যে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন চলমান আছে 2023 সালে, 23 সালের ডিসেম্বরে না হলে 24 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে জাতীয় পরিষদ নির্বাচন হবে, সরকার গঠনের নির্বাচন হবে। অথবা আমাদেরকে কি করতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। আমি নির্দেশ দিতে এখন বলবেন যে আপনি ইচ্ছা করলেই দিতে পারেন, আমি আমার একটি ব্যক্তি, আমি কোনো নমিনেশন বিক্রি করে খাই না, আমি কোনো নমিনেশন, আমি কোনো পয়সা নিয়ে কোনো নেতৃত্ব বা নেতা বানাই না, এটা গ্যারান্টি দিয়ে আমি কোন নমিনেশন বিক্রি করি না, আমি কোন টাকা নিয়ে কাকু নেতা বানাই না, এটা আমার রাজনীতি জীবনে আমার নাই, থাকবে না।
পরিষ্কার কথা। অতএব আমরা পাঠাবো তিনটা করে নাম, আপনারা পাঠাবেন। মাননীয় নেত্রী নিজেও খোঁজ খবর নিচ্ছে, বিজিএ ভাই এনএসআই ইত্যাদির খোঁজ খবর নেন, যাকে দিবে তার সাথেই কিন্তু আমরা আছি, ঠিক আছে না?